ঠিক এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি এখনো তুমি বেঁচে আছো তাই না ও সব তো ঠিকই আছে সাদগুরু কিন্তু আমার কাছে হাজার টাকার যে বান্ডিলটা রয়েছে সেটা নিয়ে কোথায় যাব সাদগুরু সেটা ঠিকই আছে ওটাও এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এখনো তুমি বেঁচে আছো তাই নাকি তুমি বেঁচে আছো বলেই তোমার কাছে তোমার পরিবারের গুরুত্ব রয়েছে তোমার টাকা পয়সার গুরুত্ব রয়েছে দেশকে গুরুত্বপূর্ণ হচ্ছে। আর অনেক কিছু হয়ে আছে তার একমাত্র কারণ তুমি বেঁচে আছো। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার এই বেঁচে থাকাটাই এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখন ধরা যাক ধরা যাক আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠলে এটা হয়তো জানো যে প্রতিদিন এই পৃথিবীতে আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু আড়াই লক্ষ মানুষ মারা গেলেন কিন্তু তুমি নয় কাল সকালে তুমি ঘুম থেকে জেগে উঠলে চেক করো আমি কি বেঁচে আছি যদি তুমি বেঁচে থাকো নিজেকে কি একগাল হাসি উপহার দেবে যদি তুমি বেঁচে থাকো যদি না থাকো মাফ করে দেব নিজেকে একগাল হাসি উপহার দেবে কি যদি বেঁচে থাকো আর যদি আড়াই লক্ষ মানুষ মারা যান অন্তত কুড়ি থেকে তিরিশ লাখ মানুষ তাদের কোনো না কোনো প্রিয়জনকে হারান তো চেক করো ওই তিন জনকে যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ সকলেই আজ বেঁচে আছেন আবারও এক গাল হাসে তারপর দেখো কটা বাজে ও সাড়ে এগারোটা তুমি এখনো বেঁচে আছো মজা করছি না এখানে যেটা টিকটিক করছে সেটা কিন্তু ঘড়ি নয় এটা তোমার আয়ু ঘড়িতে টিক টিক করে সময় কেটে যাচ্ছে না ইট ইজ ইয়োর লাইফ টিকিং অ্যাওয়ে কেটে যাচ্ছে টিক টিক করে তোমার আয়ু তো এখন বারোটা বাজে তুমি এখনো জীবিত আমাকে কথা দাও যে যখনই তুমি ঘড়িতে সময় দেখবে নিজেকে একগাল হাসি উপহার দেবে যদি তখনো তুমি বেঁচে থাকো যদি মারা যাও তাহলে ছাড় আছে কিন্তু রাস্তায় বহু মানুষ এভাবে চলে যেন তারা কবরে যাওয়ার অনুশীলন করছে চিন্তা ভঙ্গিটা স্বাভাবিক নিয়মেই আসবে ওটা মৃত্যু অতীব দক্ষ তার জন্য কোনো অভ্যেস করতে হয় না ওটা যখন ঘটবে বুম একশো ভাগ ঘটবে আজ পর্যন্ত কারো কোনো অদক্ষ মৃত্যু হয়নি মানুষ অযোগ্য হয়ে বেঁচে থাকে কিন্তু অযোগ্য হয়ে কেউ মারা যায় না তো আমাকে কি তোমরা এই প্রতিশ্রুতি দেবে যে যখনই ঘড়ি দেখবে নিজেকে একগাল হাসি দেবে। তুমি তো জানোই না কিভাবে এটা ঘটছে সত্যিই কি জানো তুমি কি জানো যে কিভাবে এটা চলছে না আর বহু মানুষ যারা তোমার আমার মতোই বাস্তব ছিল মিলিয়ে গেছে একদম হাওয়া হয়ে গেছে কোথাও নেই তারা যদি তোমার এই নশ্বর জীবনের কথা মাঝে মাঝে ভাবো তাহলে তুমি অবসাদে ভুগবে ভয় পেয়ে যাবে যদি এর সঙ্গে প্রতি মুহূর্তে বেঁচে থাকো তাহলে এটাই তোমাকে উচ্ছ্বসিত আর প্রাণবন্ত করে রাখবে কারণ এই জীবন বলে যা রয়েছে আদৌ এটা চিরদিনের জন্য নয় খুব অল্প সময়ের জন্য রয়েছে এটা আর যত বেশি তুমি আনন্দে থাকবে এটা ততই ছোট হতে থাকবে যদি তুমি পরমানন্দে থাকো এটা উবে যাবে ক্ষণিকের মধ্যে যদি এটাকে টেনে বাড়াতে চাও তোমাকে অত্যন্ত অসুখী হয়ে থাকতে হবে নতুবা এটা পলক পড়ার আগেই উবে যাবে যদি এটার সঙ্গে বোঝা পড়ায় আসো যে এমনভাবে তুমি বেঁচে থাকবে যাতে এক ও একমাত্র এটাকেই তুমি সমাদর করবে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে তুমি বেঁচে আছো বেঁচে থাকা মানে সম্পূর্ণ হয়ে বেঁচে থাকা একশো ভাগ জীবন্ত হয়ে থাকাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনো কিছু পূর্ণ মাত্রায় জীবন্ত হলে তবেই তা দিয়ে সুন্দর কিছু তৈরি হতে পারবে ধরো তোমার বাড়িতে একটা ছোট্ট গাছ আছে ধরা যাক একটা আম গাছ আছে ওরা এরকম আছে দেখে মনে হবে যেন তোমাকেই নকল করছে তুমি কি খুব বেশি মিষ্টতা পাবে না যদি এটা দারুণভাবে জীবন্ত হয় তবেই তুমি মিষ্টতা আশা করতে পারো একটা জীবন্ত এটা শেখানোর দরকার নেই যে দয়া করে মিষ্টি ফল দাও ওটা সে এমনিই দেবে তাই না দুঃখে যারা থাকে তাদেরই এটা শেখাতে হয় যে দয়া করে ভালোবাসো লোকের সঙ্গে সুন্দর আচরণ করো নম্র হও এটা করো ওটা করো এই এত কিছুর প্রয়োজন হয় কারণ তুমি অর্ধেক জীবন নিয়ে বেঁচে আছো যদি উচ্ছ্বসিত হয়ে বেঁচে থাকো মানবিক চৈতন্য স্বাভাবিক নিয়মেই মধুর হয়ে প্রকাশিত হবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা জানি না কত মহৎ কাজ তুমি করবে বা করবে না আমরা জানি না তুমি মাউন্ট এভারেস্টে উঠতে পারবে কি না আমরা জানি না মিস্টার বোল্টের থেকেও তুমি জোরে দৌড়বে কি না এও জানি না যে তুমি জগতের ধনীতম পুরুষ বা মহিলা হবে কিনা কিন্তু এই একটি জিনিস তোমাকে নিজের জন্য করতেই হবে এই একটি জিনিসে তোমার অধিকার আছে এই একটি জিনিস একশো ভাগ তোমার হাতেই আছে যে এখানে তুমি আনন্দে ভরপুর মানুষ হয়ে বেঁচে থাকতে পারো এটা আমাদের সবার জন্য সম্ভব আমাদের চারপাশের জগৎকে ঠিক করার ক্ষমতা অনেক বাস্তবতার উপর নির্ভর করে কিছু জিনিস কাজ করে কিছু করে না কারণ এখানে বহু রকমের শক্তি জড়িয়ে রয়েছে কখনো সব ঠিকঠাক হয় কখনো তা হয় না কিন্তু আমাদের জীবনে আমরা যা কিছু করতে পারি সেটা করতে পারবো কিনা তা ঠিক হয় এইভাবে যে যদি তুমি নিজের প্রকৃতিতেই আনন্দে থাকতে পারো একমাত্র তখনই তোমার দুঃখের ভয় থাকে না আর যখন তোমার এই দুঃখের ভয় থাকে না তখনই তুমি পূর্ণ উদ্যমে এগিয়ে যাওয়ার সাহস পাবে যা তুমি করতে পারো তার সবই করবে আমাদের জীবনে যেটা সম্ভব নয় সেটা যদি না করি তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যেটা করতে পারি সেটা যদি না করি তাহলে বিপর্যয় আসবেই এটা আমার আশা ও আশীর্বাদ তোমাদের জীবনে যেন এই বিপর্যয় না আসে যা কিছু তোমরা করতে সক্ষম তা যেন এই জীবনেই ঘটে আর তা যদি ঘটতে হয় যে মৌলিক আবহটুকু দরকার তা হলো তুমি নিজের প্রকৃতিতেই আনন্দে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠো কটা বাজে নমস্কার